স্বাগত জানাচ্ছি এন নিয়মিত আয়োজন এই সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোনা শুরু হয়েছে এর আগে পাঁচটি সিটি নির্বাচন ঘিরেও আছে কৌতূহল যদিও নির্বাচন নিয়ে এখনও অনর অবস্থানে সরকারি দল ও বিরোধী দল অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ এখনও বিরাজ করছে না এদিকে কদিন পরেই আসছে আগামী অর্থ বছরের বাজেট বর্তমান সরকারের শেষ বাজেট কতটা জনবান্ধব হয় সাধারণ মানুষ কী ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের অসহনীয় পরিস্থিতি থেকে রেহাই পাবেন এরকম নানা প্রশ্ন উঁকি দিচ্ছে এসব সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে সাথে আছে আমি সীমান্ত খোকন স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাদ আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান আপনাদের দুজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আসলে এখনকার প্রেক্ষাপট তো বলাই চলে যে আসলে রাজনৈতিক একটা ডামাডুলের মধ্যে যাচ্ছে তো আজকে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আপনি শেখ হাসিনাও বক্তব্য দিয়েছেন ওদের তার সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদেরও বক্তব্য দিয়েছেন এমনকি তারা বলেছেন যে দেশবিরোধী ষড়যন্ত্র এখনও চলছে ওয়াইদুল কাদের বলেছেন যে টাকার ছড়াছড়ি হচ্ছে মানে এটা তো বেসিক্যালি আসলে এই প্রেক্ষাপটে জনাব কুদ্দুস আফরাদ আপনি যদি কিছু বলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আজকে সহালোচক হিসেবে আছেন আমার একটি বনিষ্ঠ জন জাতীয় প্রেস্তাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান আপনাকে শুভেচ্ছা বিষয়টা হচ্ছে যে আজকে বঙ্গবন্ধু কন্যা এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এটা আসলে মনে করলে যে উনিশশো সালের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর উনি সেই সময় উনি এবং ওনার ছোট বন্ধুজন বাইরে ছিলেন বলা যায় যে বাইরে থাকার কারণেই তোরা ওই ওই সময় যারা অভ্যুত্থানকারী যে সেনাবাহিনীর যে বিপদগামী সৈনিকদের হাত থেকে তারা বেঁচে যান তো ওনার দেশে ফেরার দিনটা খুব ইয়ে ছিল না কারণ উনি দেশে ফেরার জন্য কয়েকবার চেষ্টা করছেন তদানীন্তন শাসক জিয়াউর রহমান তাকে অনুমতি দেন নাই তা মানে তিনি আসতে পারেন নাই এরপরে তিনি যখন ফিরেন সতেরো তারিখ সেদিন বাংলাদেশের মানে লক্ষ লক্ষ লোক ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে যান তার আগেই ওনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হয় ফেব্রুয়ারিতে একটা কাউন্সিল হয়েছিল তিন দিনব্যাপী কাউন্সিল ছিল সেই কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী করা হয় এবং দেখেন সভানেত্রী করার পিছনেও যেই আওয়ামী লীগের যারা ছিলেন সেই সময় তাদের যে চিন্তা ছিল তাদের যে চেতনা ছিল তাদের যে ধারণা ছিল সেই ধারণাটা করতে আজকে ফুলফিল অনেকটা কেমন আওয়ামী লীগ পঁচাত্তরের পরবর্তীতে নানান রকম ঝরজা মানে এতে আওয়ামী লীগ কয়েক ভাগ হয়ে গেলো এমনকি অন্যান্য সংগঠনগুলো ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল তা আওয়ামী লীগের ঐক্য ফিরিয়ে আনার জন্য এবং মুক্তিযুদ্ধের যে ধারা বাংলাদেশ পরিচালিত হচ্ছিল বঙ্গবন্ধু পারেন নাই সেই ধারায় দেশকে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের তদানীতন নেতৃত্ব মনে করেছিলেন যে শেখ হাসিনা হবে এখানে একমাত্র ব্যক্তি যে সংগঠনের ঐক্যকে ধরে রাখতে পারে এরশাদ আমলে তদানীন্তন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তদানীন্তন বিএনপির কান্ডারি বলা যায় বেগম খালেদা জিয়া দুজনই আসাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অঙ্গনে দুটো শক্তি সাংঘাতিকভাবে দাঁড়িয়ে যায় একটা হচ্ছে বেগম খালেদা জিয়া আর একটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা এবং এই জায়গাটায় যেটা হয়েছে একানব্বই নির্বাচনের পরেও যখন দেশটা আওয়ামী লীগ মনে করছিল যে যে চিন্তা যে আন্দোলন এর সাথকে বিতাড়িত করার পরে দেশটা মুক্তিযুদ্ধের ধারায় আসবে সেই ধারায় যখন আসেনি তখনই কিন্তু শেখ হাসিনাই আরও আস্থাবান হয়ে ওঠে তার কি বলবো মিত্র যে রাজনৈতিক গোষ্ঠী অর্থাৎ আমি বলতেছি এখানে সিপিবি ন্যাপ অন্যান্য দলগুলোর সাথে যা এরা ক্রমেই শেখ হাসিনাকে ভরসার নেত্রী করেন আজকে প্রমাণিত শেখ হাসিনা এই যে তিন মেয়াদে এবং তার আগে আরও একমাত্র চারবার তিনি দেশে নেতৃত্ব দিচ্ছেন দেশ গঠনের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন এখন এই জায়গাটা এসে শেখ হাসিনা মানুষের কাছে দলের কাছে এমনকি আমি বলতে পারি দক্ষিণ এশিয়া কোটা বিশ্বেই উনি এখন একটা আস্থার প্রতীক হয়ে গেছে এই জন্যে উনি এই যে কারণে উনি তিন মেয়াদে টানা দেশ শাসন করছেন এবং এই জায়গাটা মূল্যায়ন যদি করতে চাই এটা হচ্ছে এক শুধু উন্নয়ন অগ্রগতি না রাজনৈতিকভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন শেখ দেখেন এখনও সংসদে দাঁড়িয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধকারী আন্তর্জাতিক শক্তি ছিল তাদের কিন্তু গালমন্দ করেন এবং যারা মিত্র শক্তি ছিল তাদের প্রশংসা করেন এই যাদের গালমন্দ করছেন তাদের প্রশংসা করছেন তাদেরকে একসাথে নিয়ে আবার দেশের ডেভেলপমেন্টে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক হোক বহুপাক্ষিক হোক নানান কিছু তাদের সহায়তা নিচ্ছেন এই জায়গাটায় শেখ হাসিনা ব্যতিক্রম আচ্ছা ধন্যবাদ তো আমরা যাই আসলে অনেক দিন পরে গত রোজার ঈদের পরে ধারণা করা হয়েছিল যে বিএনপি একটা মানে বেশ জোরে সোরে আন্দোলনে মাঠে নামবে তো আজকে ঢাকা মহানগরের দুই সাইডেই পদযাত্রা কর্মসূচি পালন করেছে তো আসলে পদযাত্রা মানে এই যে নির্বাচনকে সামনে রেখে পদযাত্রা কর্মসূচিটা আসলে বিএনপির এই কতটা এটা সাকসেসফুল হবে কিংবা এই কর্মসূচিটা কতটা শক্তিশালী কর্মসূচি বলে মনে হয় শক্তিশালী কিনে আমি জানি না বাট এটি ভালো কর্মসূচি আমি এই জন্য বলবো কারণ আন্দোলনের টেম্পো উঠাতে হয় প্রথমে আমি একদম সব কলাপস করে দিল আমি ইচ্ছে করলে পারবো না কিন্তু আপনি দেখবেন যে এর আগে যে বিএনপি কর্মসূচি করেছে বিভাগের শহরে যদিও সরকারি দল বিভিন্নভাবে বাধা দিয়েছে বাস ট্রেন লঞ্চ ইভেন কলার যে ভেলা সেগুলো বন্ধ করে দিয়েছিল মানুষ যাতে না যেতে পারে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছিল মানুষ যাতে কোথাও খেতে না পারে আবাসিক হোটেলগুলোতে গোয়েন্দা পাঠিয়ে পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়ে যাতে কোন কোনো নেতাকর্মীরা না থাকতে পারে সেই চেষ্টা করেছে তারপরে কিন্তু খুব সফলভাবে হয়েছে এবং সফলভাবে হওয়ার পরে আপনি দেখবেন যে ঢাকায় যে কর্মসূচিটা হয়েছিল সরকার নানা ধরনের বাধা সৃষ্টির পরও নতুন দুর্ভাগ্যজনকভাবে এই পিএনপি যেদিন কর্মসূচি থাকে সেদিন যে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকে এটি 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 খুব রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যারা তারা যে রেগুলার করে যাচ্ছে কারণ এগুলো আমাদের একাত্তর সালের কথা মনে করিয়ে দেয় যে একাত্তর সালের যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তারা নাকি এই ধরনের সমাবেশ করতো যে যারা পাকিস্তানের পক্ষে ছিল মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করতেন বা তারা যখন জীবন মরণ লড়তেন দেশের জন্য তখন এই রাজাকারা নাকি শান্তি সমাবেশ করতে যাই হোক সে প্রসঙ্গে আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটিতে আমি চাই যে এটি ভালো কর্মসূচি আমি মনে করবো আমরা একটি কি বলে আমরা ভালো আন্দোলন চাই যেমন বিএনপি এখন আন্দোলনের সঙ্গে কিন্তু আগে একটু অভিযোগ ছিল যে তাদের দলের নেতা নেত্রীদের মুক্তির জন্য যেমন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে আনার জন্য এর সঙ্গে কিন্তু এখন যে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছে না না বিদ্যুতের দাম বেড়েছে গ্যাসের দাম বেশ আজকে দেখলাম ওই যে পাঁচশো বারো টাকা বাড়া একবারে এটি এটি ভাবা কিন্তু ভাবাও যায় না আবার গ্যাসের সঙ্গে বিদ্যুৎ আমরা আমরা বিদ্যুতের জোয়ারে দেশ বেসে যাচ্ছে আজকে 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 যায়নি বেশি কালকে না পোষে যায়নি কোন বিশবার গেছে বিদ্যুৎ ইভেন ফ্রিজের মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাসে আইপিএস আছে সেই আইপিএসে যে চার্জ হবে বিদ্যুৎ গেলে যে সেই আইপিএস টা চলবে সেই অবস্থাও কিন্তু নেই আপনার আইপিএস নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আজকে যে আন্দোলন করেছে যদি নির্বাচন বাংলাদেশে হয় যদিও বিরোধী দল বলছে যে বিশেষ করে বিএনপি বলছে যে এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না তত্ত্বাবধায়ক যাবে না এটি কারণও আছে যেমন চোদ্দ সাল আমরা দেখেছি একটি ভোট ছাড়াও কিন্তু সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটি একটা ভোটও লাগে না কিন্তু একশো চুয়ান্নটি সেট বিনা ভোটে নির্বাচিত করে আসছে কুদুস ভাই খুব প্রশংসা করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ভালো কীভাবে হয়েছেন সেই প্রশ্নও কিন্তু আছে যেমন আমাদের দিনের ভোট রাতে হয়েছে হয়তো বলবেন যে প্রমাণ দেখান কিছু বিষয় আছে এগুলো প্রমাণ দেখানোর দরকার নেই এগুলো সারা বিশ্ব জানে ইভেন জাপানি অ্যাম্বাসডররা কিন্তু বলেছিলেন যে কোনো দেশে যে ভোট রাতে হয় আমরা এই প্রথম শুনেছি যাই হোক সেই প্রসঙ্গে যাব না তো বিএনপি যে আন্দোলন শুরু করেছে আমি যদি নির্বাচন হয় এখন কিন্তু চূড়ান্ত আন্দোলনে যাওয়া টু আর্লি কারণ এখন নয় আট নয় মাস যদি ডিসেম্বরের লেট ডিসেম্বর অথবা ফার্স্ট জানুয়ারি দিকে নির্বাচন হয় তাহলে কিন্তু অনেক সময় আছে এতদিন প্রতিদিন আন্দোলন করা বা এটি কিন্তু আসলে একটু কঠিন হ্যাঁ কারণ আজকে যে পদযাত্রা করেছে নিশ্চয়ই আপনি আমরা দুজনই দেখেছি আমরা গণমাধ্যমের কল্যাণে দেখেছি প্রচুর মানুষ আসছে কিন্তু এবং আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু আন্দোলনে বেশ করে সাধারণ মানুষও বাইক টু বিনপি লেনিং যারা ডাইরেক্ট করমি না বা সমর্থক না বাট মনে মনে ভাবে যে বিনপি আসলে ভালো হবে তারা কিন্তু আন্দোলনে এখন যোগ देছে প্রচুর মানুষ আসছে আচ্ছা আরেকটি কুদুজবে প্রথম যেটি বলেছেন যে সহিদ রাষ্ট্রপতি জিরো 12 বাথা দিয়েছেন তিনি কিন্তু দেশে আসার পারমিশন দিয়েছেন এবং অনেকে প্রশ্ন করেন যদিও সেটি কতটুকু এই আসাম জেনে যে তিন দেশে আসার 13 দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হয়েছেন সেই প্রসঙ্গে কিন্তু অনেকে করেন যে সেই বিতর্কে আমি যাব না বাট পারমিশন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন অনেকে দেশে তো জনাব কুদ্দুস আফরাদ যে এই যে প্রেক্ষাপট এখন ধরেন পদযাত্রা হচ্ছে আর অন্যদিকে আপনার পাঁচটি সিটি নির্বাচন এটা বড় ধরনের ইলেকশন পাঁচটি নির্বাচন এটা তো বিএনপির এই পদযাত্রা এবং আওয়ামী লীগের এই বিএনপিকে বাদ দিয়ে পাঁচটি সিটি নির্বাচনের যে আয়োজন এই আয়োজনটাই আসলে আওয়ামী লীগ কতটা লাভবান হবে সিটি নির্বাচন থেকে বিরোধী প্রথমে তাদেরকে বাদ দিয়ে আয়োজন করে নেই আপনাকে ডাকা হয়েছে আপনি আপনার বাসায় নিমন্ত্রণ করছেন যাওয়া না যাওয়া আমার ব্যাপার যাওয়ার আগে আমি যদি যেতে চাই আপনার বাসায় কিছু কন্ডিশন দিতেই পারি যে ভাই এই কিন্তু আমাকে করতে হবে আমাকে নিচ থেকে রিসিভ করে নিয়ে যাইতে হবে বা আমার বসার জন্য এই ধরনের নিয়ে থাকতে হবে ইত্যাদি এরকম কন্ডিশন অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি যাওয়ার থাকতো তাহলে ওই ধরনের কন্ডিশন দেবেন আর উদ্দেশ্য যদি না যাওয়ার থাকে তাহলে আপনি এরকম কিছু কন্ডিশন থ্রো করবেন বা আপনার আপনার নিমন্ত্রণ আমি যদি না যেতে চাই এমন কিছু কন্ডিশন দেব যেটা আপনার দ্বারা ফুলফিল করা সম্ভব না যাই হোক মুদ্রা কথা হচ্ছে যে এই যে বিএনপি মুভমেন্টের নামছে আমি উনি স্বাগত জানাচ্ছেন আমি ওমনি স্বাগত জানাই কারণ সামনে যে ভোট যেহেতু আছে এই ভোটে না যাচ্ছে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না বিএনপিটা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের ভোটে সরকার পরিবর্তন হবে না এবং তাদের ভাষায় বলি বিএনপির ভাষায় যে এই খেলায় আমরা অংশ নিব না তো তারা অংশ নেবেন না এটা হচ্ছে তাদের ডিসিশন অর্থাৎ কোনো ভোটই তারা যাবেন না ওই ভোট ছাড়া ওনারা চাচ্ছেন নির্বাচনকালীন একটা নির্দল সরকার বা এমন সরকার হবে তত্ত্বাবধায়ক বলে কোনো কথা না একটা নিউট্রাল সরকার চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার বলে তত্ত্বাবধায়ক সরকার তো আসার কোনো সম্ভাবনাও নাই এটা বিএনপির তরফ থেকে যখন বলা হয় আমার কাছে খুব হাস্যকর মনে হয় তাদের এই জিনিসটা এইটা না বলে তারা অন্য কিছু বললে আর একটু শোভন শোনাইত একই তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তো যাই হোক তো তারা এই যে আন্দোলন করছে মুভমেন্ট করছে যেটা বললেন যে টেম্পো উঠানো টেম্পো নাও একটা ওয়েব সিস্টেম মুভমেন্টের ওয়েব লাগে এর আগের যে বিভাগীয় সমাবেশের কথা বললো সমাবেশ করে কিন্তু তারা ভালো ওয়েবই তৈরি করছিল আমি বিএনপিকে আমার দৃষ্টিতে যে জায়গাটায় ভয় করি উনি চোদ্দো সালের নির্বাচনের কথা বলেন আঠারো সালের কথা বলেন খুব সংক্ষেপে বলছেন আমিও সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে চোদ্দো সালের নির্বাচনের নির্বাচনের ওয়েবটা বিএনপির আমার দৃষ্টিতে বিএনপির ফরে ছিল বিএনপি যে জায়গায় রিজেক্ট করছে এটা বিএনপি ভুল করছে ওয়েব ছেড়ে দিছে সেই রেজাল্টে সেইবারের ভোটে অংশ নিলে বিএনপি হয় পাওয়ার যেত নাহলে একটা বড় মেজোরিটি বিরোধী দল হয়তো হতে পারতো ওয়েবটা বিএনপি ওয়েব ধরে রাখতে পারেনি এটা হচ্ছে আমার বিশ্লেষণ বিএনপি কখনোই ওয়েব ধরে রাখতে পারে না আঠারো সনের ভোটেও বিএনপি ওয়েব ধরে রাখতে পারে নেই যেরকম এক লাইনে বলছে এখন বিস্তারিত গেলে অনেক লম্ব হবে আমি বলতেছি এই এই সাম্প্রতিককালের যে আন্দোলনটা ছিল বিভাগীয় পর্যায়ে দেখেন দশই ডিসেম্বর ঢাকা নতুন কর্মসূচি হবে নতুন আন্দোলন হবে নতুন রকম কিছু হবে এই ধরনের ধারণা যেতে মাঠের আন্দোলন এটা দেওয়া স্বাভাবিক কোনো কোনো নেতা বলছেন যে এরপর থেকে খালেদা জিয়ার কথা দেশ চলবে ওইটাও বলা স্বাভাবিক কারণ রাজনৈতিক কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য এইসব অনেক কথা বলা হয় মাঠে কিন্তু দশ তারিখের আগে যখন একটা ভেনু নিয়ে অর্থাৎ জায়গাটা নিয়ে কোথায় সমাবেশ করবে এই নিয়ে যখন সরকারের সাথে তারা দ্বন্দ্বে জড়ালো সরকার তাদেরকে প্রভোজাল দিল সোর উদ্যান একটা ঐতিহাসিক উদ্যান নানান কারণে এই উদ্যানের একটা ভ্যালুর গুরুত্ব আছে সেইটা রিজেক্ট করে তারা গেল ওই যাত্রাবাড়ির কাছে গোপীবাগের এখানে একটা মাঠে গোলাপবাগ যত বড় মাটি হোক তার কিন্তু কোনো ভ্যালু নাই সেই ভ্যালুতে যায় কি করলো ওয়েব সৃষ্টি করতে যায় ওই ছয়জন সংসদ তাদের সাতজনের ভিতরে ছয়জন ওই দিন পদত্যাগের ঘোষণা দিলেন একজন বাইরে ছিলেন উনি পরে করছেন একজন আবার ভিন্নমত প্রকাশ করে এখন আবার সংসদের স্বতন্ত্র হিসেবে আসছেন আমি ওইটা বলতেছি না তো ওই সমাবেশ থেকে বড় প্রাপ্তি কী ছিল ছয়জনের পদত্যাগ এমন কিছু করলো যেই পদত্যাগে বিএনপি নিজের পায়ে কুরাল মারল অর্থাৎ আমার দৃষ্টিতে বলতেছি আবারও বলতেছি বিএনপি সেই জায়গায় যদি পদত্যাগ করে কোনো কিছু ত্যাগ করে এটা হচ্ছে কখন তখন তাতে মানুষ তুলি এবং লণ্ডমন্ড হয়ে যাবে কিন্তু তাতে বড় কিছু না যে কাজটা হলো এই কাজটা কি যেটা এর আগে আপনাদের অন্যান্য টেলিভিশন একাধিকবার বলছি যদি একটা সমঝোতার সরকারের সুযোগ থাকে সেই সুযোগটাকে ওই জায়গায় বিএনপি ব্যারিকেড দিয়ে দিল এদেরকে পদত্যাগ করে যেটা গত পরশু বর্তমান প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে ইঙ্গিতও দিয়েছেন উনি ওইটা বলেন না ব্যারিকেড দিল বলছে যারা সংসদ আছেন তাদের নিয়ে হতে পারে অর্থাৎ ওইখানে বিএনপির ছয়জন বা সাতজন সংসদ সদস্য থাকবে তারা কিন্তু আজকের এই সরকারে যেতে পারত তো এই যে ওয়েব ওয়েবটা যদি ধরে না রাখতে পারে এখন আবার ওয়েব করবে ওয়েবটাকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে কিন্তু একটা পর্যায়ে হতাশ হয়ে যাবে যখন লাইনচ্যুত হয়ে যায় এটা কিন্তু জাতির জন্য খারাপ হয়ে যায় বিএনপি নির্বাচন থেকে সরে গেছে তাতে কিন্তু নির্বাচন ঠেকে থাকে নাই নির্বাচন হয়েছে এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে সব জায়গা আমি বললাম যে দশই ডিসেম্বর বিএনপি নিজের পায়ে কুরাল কাটছে চোদ্দ চোদ্দো সাল নির্বাচন নিজের পায়ে কুরাল মারছে বিএনপি এই জায়গাটা মানুষের মনোভাব বুঝতে পারে না জেনারেল মনোভাব বুঝতে পারে না এবার আমরা যাব জনাব ইলিয়াস খানের কাছে যে আপনার দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে মানে বিএনপির অনেক নেতাকর্মীকে আপনার

দলীয় ডিসিশন আমার মানতে হবে তাই না দলের বাইরে তো আমি যেতে পারবো না আর এখানে বিএনপির একটি শিক্ষাও কিন্তু আছে ১৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে জেতা আজকে যে বিএনপির ক্ষমতার বাইরে এটি কিন্তু অন্যতম কারণ যেমন গাজীপুরে এক লক্ষ সাত হাজার না আট হাজার কোটি বিএনপি জিতেছিল সবগুলো সিটি কর্পোরেশনে জিতেছিল এরপর আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে বাংলাদেশে ভোট করে আমার পক্ষে জেতা কোনো দিন সম্ভব না যে কারণে চোদ্দো সালে আমরা নানা নাটক দেখলাম বেগম জিয়াকে আমন্ত্রণ জানানো হলো সেই কথা ফাঁস করে দেওয়া হলো এগুলো সব প্রি প্ল্যান ছিল যে বিএনপি যাতে না আসে এসে সাহেবকে সিএমএচ নিয়ে বন্দি করে রাখা হলো নিশ্চয়ই সবগুলো আমাদের মনে আছে সুতরাং এই যে নির্বাচন কুদ্দুজ বলছে আপনি বলছেন আমি আমরা সবাই একমত যে এসব নির্বাচনে সরকার তো আর পরিবর্তন বাট রিয়েলিটি হচ্ছে যে একটি সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে যায় বা ফেসিজমের যে আঘাত থাকে তখন তখন কিন্তু তারা সব গ্রাফ করতে চায় আপনি দেখুন নির্বাচন কিছু আসে যায় না নিশ্চয়ই আমরা তিনজনেই মাঠের সাংবাদিক আগে এফ ডিসিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বিএম নির্বাচন কত উৎসবের সঙ্গে হতো উৎসবের সঙ্গে হতো মনে আছে আমার এখন কিন্তু কোথাও কোনো নির্বাচন নাই বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় এফ বিসিসিআর সভাপতি উনি হবেন ডিসিআই উনি হবেন ইঞ্জিনিয়ারিস্টার উনি হবেন এর মনে আছে এর নেতাদের নাম আমাদের সবার মুখস্থ ছিল এখন এর সভাপতিকে আমরা কিন্তু জানিও না অনেকে তারপর ইঞ্জিনিয়ারিস্টারে আমি ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম দেখলাম সেখানে সভাপতি সেক্রেটারির নাম দেখলাম দুজন কি দুজনের নাম আমি আগে কখনো কিন্তু শুনিও না এই বাস্তবতায় দেশ চলে গেছে সুতরাং বিএনপি যে এই নির্বাচনে যায়নি এটি ওয়াইজ ডিসিশন কারণ যদি এই নির্বাচনে যেত এবং সরকার যা বলছে যে আমরা ফেয়ার ফেরেশন করলে একটি জায়গা আওয়ামী লীগের যে তার কোনো সুযোগ নাই আমি মনে করি সুতরাং আবার কিন্তু যে ফদ তারা আগে পেতেছিল দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পরে এবং তখন কিন্তু আমরা ফেসবুকে দেখেছি সবাই লিখতেছে নৌকাডুবি ঘটেছে সারা দেশে সুতরাং এই এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী একটি বিরাট ভয় পেয়েছিল যদি যে আমি যদি নির্বাচন দিই ফেয়ার নির্বাচন আমার পক্ষে কোনো জেতা সম্ভব নয় যে কারণে তারা চোদ্দো সালের এবং সেই ধারাবাহিকতায় আঠারোশাল নির্বাচনটি দুটি নির্বাচন কেমন হয়েছে শুধু বাংলাদেশই না সারা পৃথিবীর মানুষ জানে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সেটি কিন্তু বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সুজন সব বিভিন্ন অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সুতরাং এই নির্বাচনে না গিয়ে বিএনপি ভালো খেয়েছে এবং যাদেরকে বৈষয় করা হয়েছে আমি মনে করি যথাযথ হয়েছে এই কারণে ওই যে কথাটা আমি শুরুতে বলেছি যে আমি যদি দল করি আমার দলের ডিসিপ্লিন মান ডিসিপ্লিন কিন্তু মানতে হবে আমি ইচ্ছে মতো তাহলে কিন্তু তাদের দলে হায়ারার্কি কেন আছে তাই না তাহলে তো আমি নিজে নিজেই ডিসিশন নিতে পারি দল করলে দলের ডিসিপ্লিন জনাব কুদ্দুস আপনার বলা হচ্ছে যে আসলে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই হ্যাঁ তো কিছু কিছু ক্ষেত্রে গাজীপুর ইলেকশনেও দেখা যাচ্ছে কিছু কিছু এরকম প্রেক্ষাপট আর বাকি ইলেকশন নির্বাচনগুলোতে এখনও তো নমিনেশন পেপার মাত্র সাবমিট করা হয়েছে এখন পর্যন্ত বাছাই হচ্ছে হ্যাঁ ধাপে ধাপে হচ্ছে তো আলটিমেটলি কি এটা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে ওই রকম সেরকম বলা যাবে না বিষয়টা হচ্ছে বিএনপি নির্বাচনে থাকলে একরকম হয় বিএনপি নির্বাচন না থাকলে এটা হচ্ছে বাস্তবতা অন্যরকম ইলিয়াস খান যে বললেন যে ওই আমি সমর্থন করি এই সাসপেন্ড এই সাসপেন্ড থাকবে অতীতে ছিল এগুলো তো আমাদের চোখের দেখা বাস্তবতা বাস্তবতা হচ্ছে আমরা সাসপেন্ড করি আবার উইথড্র করি সো এই জন্যই দলের শৃঙ্খলা রাখা যায় না এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সব ক্ষেত্রেই বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল সাংগঠনিকভাবে যাদের ব্যক্তি অনেক বেশি তারা এই সব জায়গায় খুব শক্ত অবস্থান থাকা উচিত থাকলে দলের সুশৃঙ্খল দলের শৃঙ্খলা আরও শক্ত হয় কিন্তু আদতে কিছু হয় না যারা ইলেকশন নামছে তার ইলেকশন করবে ইলেকশনে পাস করলে ওয়েলকাম করবে সাক স্বতন্ত্র ইলেকশানে তারা কমিল্লে পাস করল করে বহিষ্কার টহিষ্কার সব কিছু করে ফেললো সবই এবং দুপুরে সেদিন রিজভি সাহেব

শৃঙ্খলা রাখার জন্য এখানে রাখা হয় না আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ইয়েতে যথেষ্ট যেটা পত্রপত্রিকার খবর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তারপরে বরিশালে যেরকম তারা নেমে গেছে এরকম আবার সিলেটে হয়তো যদি আরিফ সাহেব আর আরিফ সাহেব হবে এটাই বোঝা যায় এখন এইসব জায়গা নির্বাচন আমার যতটা ধারণা এখন পর্যন্ত স্টেট ভোটের সময় কি হবে জানি না এই নির্বাচন কমিশনের পর আমার আস্থা আছে এখন পর্যন্ত সে লোকাল কিছু নির্বাচন করছে কিছু বাই ইলেকশন করছে জাতীয় সংসদের কেউ মারা গেলে তো এখন তো ভোটটা এই লোকাল নির্বাচন ছাড়া বাই ইলেকশনে ভোটার উপস্থিতি খুবই কম থাকে ওইটা দিয়ে গ্যাস করা যায় না এই পাঁচটা সিটি নির্বাচনে কিন্তু এই সিটি কর্পোরেশনের বড় পরীক্ষা আছে নির্বাচন কন্ট্রাক্টের ক্ষেত্রে যদিও এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারপরেও তার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম আমি সন্তুষ্ট আমি চাই তার ওই ভোটের ব্যবস্থাপনা যাতে কার্যকর সন্তুষ্ট হয় এক আর দুই হচ্ছে বিএনপির কিছু রাজনৈতিক কৌশল আছে আওয়ামী লীগের কিছু রাজনৈতিক কৌশল আছে কৌশল হচ্ছে মাঠে যখন খেলতে নামতে হয় তখন তাৎক্ষণিক কিছু কৌশল একটা হচ্ছে আগের থেকে থাকে তৈরি আর একটা হচ্ছে যে কিছু গোপন কৌশল থাকে আমি যেটা একটু আগেও বলতে চেষ্টা করছি গোপন কৌশল গোপন ওয়েব ওই যেটা ওয়েব পুজোতে গেলে গেলো ওই জায়গাটা বিএনপি ধরে রাখতে পারে না এটা বিএনপির নেতৃত্বের এই জায়গাটা খামতি আছে এবং এই খামতির কারণ হচ্ছে বিএনপি কনস্ট্রাকটিভলি বড় দল তার প্রচুর হিত শুভাকাঙ্ক্ষী আছে সমর্থক আছে সদস্য আছে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি কিন্তু কখনই ক্ষমতার বাইরে থেকে ওইভাবে গড়ে ওঠে নেয় এই টার্মে যেটা ছিল এটা যদি তারা রাজনৈতিকভাবে তারা আগায় নিতে পারতো এই দল কিন্তু ভালো একটা অবস্থা এখন যদি আগামী নির্বাচন বর্জন করে কোনো কারণে বর্জনই করে বিএনপি কিন্তু আকারে ক্ষতিগ্রস্ত হবে এই জায়গা গ্যাপ কিন্তু রাজনীতি কোনো গ্যাপ থাকে না আচ্ছা জনাব ইলিয়াস খান আমি আরেকটা জিনিস এক করি আলোচনা করি যে এখন একটা দুই কিছু কিছু জিনিস আলোচনা আসছে যে বিদেশিদের প্রোটোকল তারপরে স্যাংশনের ব্যাপারটা আবার আলোচনা আসছে যে প্রোটোকল বা স্যাংশন এটা আমাদের রাজনৈতিক স্যাংশনের কথা আগে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা লাইনে বলি আমি যে যারা স্যাংশন দিবে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে কোনো পূর্ণ কিনবে না আজকে দেখলাম কি 12000 টন বোধহয় 12000 না 12500 12000 12000 টন এ পর্যন্ত চিনি আমদানি চিনি আমদানি কো এ পর্যন্ত যারা স্যাংশন দিয়েছে আমরা শুধু আমেরিকায় দিয়েছে আর কেউ এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বিষয়ে স্যাংশন দেয়নি সে আমেরিকা থেকে দেখলাম উনি ওনার সরকার 12500 টন ওকে আগে কাগজপত্র চালাচালি হয়েছে এটা ক্যান্সেল করতে তো সময় লাগে না ক্যান্সেল করা যায় না আর উনি যে স্যাংশন দেবে তাদের কাছ থেকে এই নেবেন না পণ্য কিনবেন না উনি কত টাকার পণ্য কিনে আর আমেরিকা ওনার কাছ থেকে কত টাকার পণ্য কিনে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের গার্মেন্টস কিন্তু চল্লিশ লক্ষ মানুষ কাজ করে এবং চল্লিশ লক্ষ মানুষের যদি আমরা ধরি পাঁচজন করে তাহলে কিন্তু দুই কোটি লোক এবং এই এগুলো এই চল্লিশ লক্ষ মানুষ কাজ করার ফলে আরো অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে কিন্তু এই যে কাপড় পায়ের জুতা স্যান্ডেল আগে যাদের বাইং ক্যাপাসিটি ছিল না তারা কিন্তু নগদ এগুলো কিনতে পারে ইভেন আমি আমি ছোট করছি না আগে যারা বাসা আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সমর্থন করা যায় না না আত্মমর্যাদা বিসর্জনের বিষয় না এখন আমি বছরে ছয়শ চারশো পাঁচশো লোক গুম করছি এটা মার্কিন যুক্তরাষ্ট্র এটা এক ধরনের ওপেনে যে তারা গণতন্ত্রের ঝান্ডা দাঁড়িয়ে দেয় এবং সারা বিশ্ব তারা চালায় এটা আর মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অনেক নাগরিকের পয়সা নাগরিকদের কাছে তাদের তো আছে যেমন আমরা সবসময় বলে বিদেশিরা আমাদের নিয়ে কথা বলে কারণ এটা এটি কিন্তু একটা কারণ আছে ধরেন ইউআইসিডে যে টাকা আসে বাংলাদেশে দেয় বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে দেয় এটা কিন্তু মার্কিন জনগণের পয়সা এবং তাদের কিন্তু জবাবদেহি করতে হয় যে আমরা কোন ধরনের দেশে আমরা সহায়তা করছি বা আমরা সাহায্য করছি জাপান যে এইড দেয় তাদের কিন্তু জবাবদিহি করতে হয় ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলো যে আমাদের দেয় তাদের কিন্তু জবাবদিহি করতে হয় জনগণের কাছে যে আমরা কাদেরকে টাকা দিচ্ছি সুতরাং স্যাংশন যেটি আপনি বলেছেন স্যাংশন দিয়েছে এই এই সাতজনের স্যাংশনেই কিন্তু আমাদের গভর্নমেন্টের বিরাট আমি আমি একটু শেষ করি এবং আপনি দেখবেন যে আমি শুনেছি কুদ্দুসভাই হয়তো আরও ভালো জানে যে এবারে আমেরিকা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা ছিলেন খুব চেষ্টা করেছেন আমার দীর্ঘদিন চেষ্টা করেছেন স্যাংশন উইথড্র করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আমি ইচ্ছে করলে এই স্যাংশন দিলেই আমি কিন্তু সেটা উইথড্র করব আরেকটি বিষয় আমি আপনার শেষের অংশটুকু আগে বলেছি এখন প্রথম অংশটুকু বলেছি যে এই যে সিকিউরিটি সিকিউরিটি যে উইথড্র করা হয়েছে এটি আমরা জানি আমরা শুনেছি কতটুকু সত্য জানি এটা যে জেনেভা কনভেনশন অফিসের সিকিউরিটি দিতে বাধ্য যেটুকু দেয়া হচ্ছে এর বাইরে যেটুকু ছিল সেটুকু উদ্ধ্র করা হয়েছে এবং দেশ বলা হয়েছে যে আমরা জানি যে হলিয়ারটিজনের ঘটনার পরে এদেরকে সিকিউরিটি বাড়ানো হয়েছিল বাড়ানো হয়েছিল এরপর এখন নাকি দেশের অবস্থা খুব ভালো কোনো আপনি নগরীটির দিকে পাকান কেউ যদি কিছু ঘটাতে চায় যেমন ঢাকায় দুই কোটি বা আড়াই কোটি মানুষ আপনি বাজার আপনার অফিস মানুষ কিন্তু গিজগিজ গিজ করে কারণবারে যত লোক অনেক দেশে এই এই লোক থাকে না সুতরাং কোনো অনিষ্ট করা কোনো বিষয় না কিন্তু সুতরাং আমি মনে করি সিকিউরিটি হঠাৎ করে বিশ্ব করে এবং এই মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে এখন কথা বলছেন সব জায়গায় বিবিসির সাথে ইন্টারভিউতেও বলেছেন এই সময় সিকিউরিটি আমেরিকা সহ অন্য দেশের করে উদ্রু করা কেন হলো সেই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে আর আমি মনে করি যে তাদেরকে যে সিকিউরিটি দেওয়া হতো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বা নাগরিকরা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে কারণ নানা টানা টানা বিভিন্ন দেশের সঙ্গে তাদের আছে শুধু এই সিকিউরিটি অব্যাহত রাখা বলে আমি আপনি যদি করি বলেন শর্টলি বললে যেটা হচ্ছে প্রথমে আমি সিকিউরিটির প্রসঙ্গে বলি ঘটনাটা হচ্ছে কাকতালু কারণ দীর্ঘ লং প্রসেস এর বহু আগে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদের যে বাড়তি সিকিউরিটি সুবিধা দিয়ে দেওয়া হতো বাড়তি অর্থাৎ কনভেনশন অনুযায়ী যেটুক তাদের বাড়ি গাড়ি অফিস তাদের কর্মকর্তাদের নিরাপত্তা সব ঠিক আছে আগে যেরকম ছিল এখন তাই আছে বাড়তি সিকিউরিটি ছিল রোড সিকিউরিটি অর্থাৎ সামনে একটা স্কট চলতো স্কটটা প্রত্যাহার করা হচ্ছে এটা হচ্ছে একটু আগে ইরিয়াস খান বললেন যে হোলি আর্টিজেনের পরে আর্টিজেনের পরে মূলত স্কট সুবিধাটা দেশের চার চারটি দেশের রাষ্ট্রদূত এখানে ভোগ করতেন এটা নিয়ে একটা হচ্ছে আরও কিছু দেশ এই বাড়তি সুবিধা দিয়ে চাচ্ছিল কারণ আমাদের এখানে ট্রাফিকের যে অবস্থা অর্থাৎ যানজট একটা মুভ ফ্রিলি মুভ করা আসলে আমাদের এখানে সবার জন্যই খুব কষ্ট কিন্তু এই জিনিসটা নিয়ে কি আসলে ভুল বোঝাবুঝি হচ্ছে মনে করেন না আমি 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 সেটা বলতেছি এই যে বাড়তি সিকিউরিটির পতাকা এখন যদি এটা চা দিতে পারে আর ইতিমধ্যে বাংলাদেশ সরকার যে কাজটা করছে আনসার একটা প্রোটেকশান টিমই তৈরি করছে আলাদা বিভাগ চৌকস একটা টিম তৈরি করছে এবং সেটা তারা এখন যে কেউ এটা এই দিয়ে নিতে পারে হ্যাঁ ব্যক্তি প্রতিষ্ঠানও নিতে পারে কিন্তু তার জন্য পে করতে হবে তো পে করবে উন্নত দেশ পে করে নিতে পারে তার যদি সিকিউরিটি বাড়তি যেটা তার বাইরে দরকার হয় আমরা যেরকম কি করি বাসাবাড়িতে অনেক সময় আনসার সম্প্রতিকালে বন্ধ হয়েছে সেটা আগে আমরা প্রতিষ্ঠানের জন্য আনসার নিতে পারতাম সেটার জন্য আমাদের পে করতে হতো তো সেই জন্যই ওই সিকিউরিটি প্রত্যাহার ওই বাড়তিটা প্রত্যাহার করে বলা হচ্ছে তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা নিতে পারো এটা আজকেও ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা রেডি আসি সেটার জন্য তোমাদের পে করতে হবে ওদের প্রয়োজন পড়লে নিবে এবং আমি বাংলাদেশ গভর্নমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই ভালো মনে করি এবং যে কোনো দেশে এবং ভিয়েনা কনভেনশনের যদি এখানে কোনো খামতি দেখা যেত আমি নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করতাম এবং এটা করা সঙ্গত আর দুই হচ্ছে আমাদের যেই আপনার ইয়ে বললো যে অর্থনৈতিক ক্ষেত্রে নানান ইয়েটা এইটা হচ্ছে যে সময়ের ব্যাপার সময়টা নির্ধারণ করেন ধরেন বিদ্যুৎ একটু আগে উনি বলছেন আমি একটু ছোট বলি বিদ্যুৎ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এইসবই এগুলো হচ্ছে তাৎক্ষণিক দুর্ঘটনা বিদ্যুৎ যেটা বললো যে এখন জেনারেটার চার্জ ইয়ে আইপিএস চার্জ হয় না তা আমি যদি এটা বিএনপির শাসনামালের সাথে বলি যে ওই শাসনামালের আইপিএস চার্জ গোটা পাঁচ বছর আশি মেগাওয়াট টঙ্গিতে একটা কারভাইকল কি জানি বিদ্যুতের কেন্দ্র পাঁচজন মন্ত্রী তো বিদ্যুতের বিদ্যুৎ উপচে পড়ছে এরা বিএনপি আমলে কেউ হ্যাঁ কিন্তু এখন ওইটাও চালু করতে পারে ওইটাও চালু করে কিন্তু এখন বিদ্যুতের অনেক ভোগ মানুষ করছে সেই জায়গায় অ্যাক্সিডেন্টলি যেহেতু একটা বড় দুর্যোগ আমাদের ওই যে মুখা গেল মুখার কারণে আমাদের কুষ্টিয়া থেকে নিয়ে চিটাগাং পর্যন্ত গ্যাস বেজ যত বিদ্যুৎ কেন্দ্র ছিল সব বন্ধ ছিল গ্যাস দিতে পারেনি তো এটা তো একটা খামতি একটা ঘাটতি আছেই এগুলো আমাদেরকে মেনে নিতে হবে তো কদিন পরেই তো আসলে বাজেট আসছে তো বাজেটটা আসলে আমাদের কতটা জনবান্ধব হবে এমনকি আমাদের এখনকার যে দ্রব্যমূল্যের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে আপনার বাজেট থেকে কি প্রত্যাশা করেন জনাব ইলিয়াস খান আমরা চাই দ্রব্যমূল্য কমুক দ্রব্যমূল্য সম্পর্কে আমার বা আপনার এই জাতির কিছু বলার নেই মন্ত্রী বলে দিয়েছে কামাল আহমেদ মজুমদার কি মন্ত্রী যেন

বাজারে গেলে মানুষ কাঁদছে কারণ ইনফ্লেশন এত বেড়েছে যে পাঁচশো টাকার বাজার করতে গেলে দেখবেন যে আপনি দুশো টাকার পণ্য বা তিনশো টাকা পণ্য যদি কাগজপত্রে দেখানো হয় এইট পয়েন্ট সামথিং ইনফ্লেশন কিন্তু বাস্তবে আরও বেড়েছে আমি আমি চলাচল করতে গিয়ে বুঝি যেখানে রিক্সা ভাড়া ছিল বিশ টাকা এখন সেখানে চল্লিশ টাকা একদম স্ট্রেট ধরেন আমি প্রেস ক্লাবে যেতাম আগে পঞ্চাশ টাকা ভাড়া দিই এখন সত্তর আশি টাকা নিশ্চয় কোনো রিকশা যাবেন আশি টাকা নিতে খুব কষ্ট হয় এটা তো সব জায়গায় এই দামগুলো বেড়ে সব পণ্যের দাম বেড়েছে সব পণ্য মানুষের নাগালের বাইরে এবং এক ধরনের বিশেষ করে যারা মিডল ক্লাস তারা সবচেয়ে বিপদে পড়ে এমনকি গতকাল তো বাণিজ্যমন্ত্রী বলেছেন যে পেজের দাম যদি কমানো না হয় তাহলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে মানে এটি কি অসহায়ত্ব কিনা অবশ্যই অসহায়ত্ব এবং ওই বললাম না যে এদের যে সিন্ডিকেট আছে ধরেন এই পেজের দাম বাড়িয়ে কয়েকশো কোটি টাকা তুলে নেবে এই ডিম নিয়ে একবার সংকট হয়েছিল মনে হয়েছে পরবর্তীতে বলা হয়েছে যে এটা সিন্ডিকেট করে কয়েক সিন্ডিকেটে যাতে সব করে তুমি পাবলিকের পয়সা খেয়ে কেন মন্ত্রী হয়েছে কেন এত এত থাকার দরকার কি কথা তো খুব বড় বড়ো বলেন আপনারা কিন্তু কোনো কিছু তো নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা দাবি করেন আওয়ামী লীগ একটি জনসম্পৃক্ত দল নিঃসন্দেহে জনসম্পৃক্ত দল কিন্তু আপনাদের লোকজন আছে না এগুলো কারা করছে কে করছে এগুলো কি নিয়ন্ত্রণ করা যায় সব সব ট্রেড বডির বা সব ব্যবসায়ী সঙ্গে নেতা তো আমার লোক আওয়ামী লীগের লোকই বানিয়েছে কারণ ওই যে একটু আগে আমি বলেছি কোনো বোর্ড টোটা হয় না সুতরাং আমার লোকদের মাধ্যমে আমি ইনফরমেশন পাবো না যে কাজগুলো এরা করছে সুতরাং আপনি যেটি বলেছেন সেটি আমি মোটা দাগে যেটি বলতে চাই মানুষের ক্রয় ক্ষমতাটা যেন বাড়ানো বাড়তে পারে মানুষ যাতে কিনতে পারে এখন যে এক ধরনের মানুষের মধ্যে হতাশা চলছে এক ধরনের নীরব দুর্ভিক্ষ চল নীরব দুর্ভিক্ষ এই অর্থে বলছি যার যতটুকু কনজিউম করার দরকার সেটি কিন্তু পারছে না সবাই বাজেট কমই দিয়েছে ধরুন আমার বাচ্চারা মাসে দিন গিয়ে হোটেলে খেত রেস্টুরেন্টে খেত সাপোর্ট আমার কিন্তু কার্টেন করতে হয়েছে কারণ এটা সম্ভব সম্ভব না এখন সবার ক্ষেত্রে যার যে যেটুকু সামর্থ্য সে অনুযায়ী সবার ক্ষেত্রে কিন্তু সেটুকু হচ্ছে আর একটা বড় বাধা হচ্ছে যে আয় বৈষম্য এত বেড়েছে এবং সেটি কিন্তু মন্ত্রীরাও স্বীকার করছেন যে এক শ্রেণীর মানুষ প্রচুর আয় করছে আর সেটি মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে আর বাংলাদেশ তো এখন বলা যে মিডল ক্লাস বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ আরেকটি আমি জানি না এমপ্লয়মেন্ট হয়েছে কিনা সরকারি কর্মচারী বোধ হয় সাড়ে পনেরো লক্ষ মতো বাংলাদেশে তাদের বেতন বাড়ানো হচ্ছে কিন্তু আরও তো বহু লোক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সরকারি কর্মচারী একজনের যদি বেতন বাড়ানো একজনের তাহলে কিন্তু পণ্যের দাম বেড়ে যাবে যে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন আমি যেখানে কাজ করি উনি যেখানে কাজ করেন সেখানে কি বেতন বেড়েছে বা বাড়বে বা অন্যান্য প্রতিষ্ঠানে গভর্নমেন্টের কি কিছু কত কতটা কি করার আছে গভর্নমেন্টের এগুলো চিন্তা করতে হবে গভর্নমেন্টের তো শুধু এটা তো নির্বাচনের আগে করা হচ্ছে যাতে কর্মকর্তা কর্মচারীরা পক্ষে থাকে ইটস নট গুড অ্যাটিটিউড যদি বাড়াতে হয় সেটি সঙ্গে এমনি তো প্রতি বছর তাদের বেতন একটি বাড়ে আমরা জানি যে ফাইভ বেশি দেয়া হচ্ছে এর প্রভাব কিন্তু সব বাজারে পড়বে এই যে কারণ বাজার আপনি দেখলেই গেলেই বুঝতে পারবেন যে সরকারি কর্মচারীদের যেমন বাজেট আসার আগে অনেক পণ্যের দাম আমি দেখে অলরেডি বেড়ে গেছে ধূমপান করেন ব্যানসন সিগারেটের দাম এক টাকা না দুই টাকায় বেড়েছে বাজেট কিন্তু ঘোষণার আগেই তো এরকম অনেক পণ্যের দাম অলরেডি বেড়ে গেছে সুতরাং আমরা চাই একটা জনবান্ধব বাজেট আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে মানুষ যাদের ভালোভাবে বাঁচতে পারে ন্যূনতম খেয়ে পড়ে থাকতে পারে সে ধরনের বাজেট চাই এবং নিঃসন্দেহে লোক দেখানো না যে আমি কারণ বাজারে গিয়ে অমুককে জরিমানা করলাম তমুককে জরিমানা করলাম ওই লোকটি যেখান থেকে তেল আনে দুই দশ বোতল তেলটা যেখানে প্যাকেট করা হয় যেখান থেকে বিক্রি করা হয় যারা মূল চাই তাদের কিন্তু ধরা হয় না তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে পাবলিকের পকেট থেকে সেগুলো নোটিস করতে হবে না হলে কিন্তু মানুষের শান্তি আসবে আচ্ছা জনক উদ্দুসাফরাদ তো আসলে দেখা যাচ্ছে যে আমরা ব্যাপারে পড়লাম যে বাজেট এমন আসছে যে বাড়ি গাড়ি এইসব দামি জিনিসের উপরে হয়তো বাজেটের এটা পড়বে তো এই ক্ষেত্রে মানে আপনার পরামর্শটা কি মানে আমরা যে এই যে দ্রব্যমূল্য যেটা নিত্যপণ্যের ব্যাপারে গভর্নমেন্টের কি রকম ইয়ে হতে পারে কর্মকৌশল বা বর্তমান প্রেক্ষিতে বাজেট নিয়ে গত প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী বলছিলেন যে এই অর্থাৎ বিশ্বময় যে ক্রাইসিস আছে অরটোটিক ডিসক্রিনকল আছে এই ভিতরে তো ওই একটা বাজেট দিচ্ছেন এটার জন্য তাকে থ্যাঙ্ক ইউ দেওয়ার কথা আমরা জানি এবার বাজেট গতবারের 4টু বাড়ানো হচ্ছে ইতিমধ্যে এডিপি অনুমোদন হয়ে গেছে অ্যালোকেশনগুলো এখন চলছে কোথায় কি দিবে না দিবে ইত্যাদি এগুলো চলছে পরিবহন খাতে শুনছে এগুলো মিডিয়া রিপোর্ট পরিবহন খাতে এবার বাড়ানো হচ্ছে নারান কিছু মানুষ আসলে বাজেটের এত সাত পাঁচ এডিপি উইটা উইটা এগুলো বুঝছে না মানুষ বুঝে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল লবণ পেঁয়াজ রসুন আদা মরিচ বেসিক জিনিস এই জিনিসগুলা তার আয়ের নাগালের মধ্যে কিনতে পারবে এখন তো দাম শিশু খাদ্য আমি বলি শিশু খাদ্য এইসব একটু আগে উনি কথা বলছিলেন আমি চিন্তা করছিলাম চিন্তা করছিলাম হচ্ছে আমাদের অনেক কিছু এখন সস্তায় পাওয়া যায় আগের মানে যেটা যে আরও দাম হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা আমি সস্তায় পাচ্ছি ধরেন আমার ইলেকট্রনিক পণ্যের মূল্য যেটা এত কিছু দিয়েও এখন আরো সস্তা হয়ে যাচ্ছে মানে আপগ্রেড করা হচ্ছে বাট সস্তা পাচ্ছি সেই জন্য কিন্তু ব্যবহার বেশি হচ্ছে তো আমার যেটা হচ্ছে আমার নিত্য প্রয়োজন আমার খাদ্য পণ্য সেই জায়গাটা কিভাবে সস্তা করা যায় একটা সরকার সেই ভালো সরকার সেই সরকার সেই সরকার গুড গভর্নেন্স যেটা বলি সুশাসন সেইখানে যেখানে হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা যায় গোটা দুনিয়া ফুডে একটা বড়ো সাবসিডি থাকে আমাদের এখানে ফুডের সাবসিডি আছে কিন্তু এই সাবসিডি যায় কই আমাদের সেই এখন গভর্নমেন্টের এটা সত্য ডলার ক্রাইসিস আছে অনেক কিছু আমদানি করতে পারে না যেটা প্রয়োজন সেইভাবে ইয়ে করতে পারে না এগুলাকে ইয়ে করার জন্য মিনিমাইজ করার জন্য ক্রাইসিস যেমন আছে আবার এই গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে প্রধানমন্ত্রী বারবার আজকে বছর খানেক স্লোগান দিয়ে যাচ্ছে আমাদের নিজেদের উৎপাদন বাড়াতে এটা কিন্তু একটা ভালো প্রাইম মিনিস্টার লেভেল থেকে বারবার বলা সজাগ করা এটা খুব ভালো পদক্ষেপ কিন্তু এই পদক্ষেপের সঙ্গে আর দিতে হবে আরেকটু হচ্ছে গভর্নমেন্টের অল লিকেজ লিকেজগুলো বন্ধ করতে হবে এই যে সাবসিডি দেয় সাবসিডি যায় কই সেই লিকেজটা বন্ধ করতে হবে এই যে বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা না করে বিদ্যুতের কারাপশান যদি বন্ধ করে ওয়াশার কারাপশান বন্ধ করে গ্যাসের কারাপন বন্ধ করে হ্যাঁ এবং সেই বন্ধের জায়গায় সারাশি এখন বেড়ায় যদি খ্যাত খায় বেড়া একবারে উচ্ছেদ না করতে পারলে এই সরকার কিন্তু পনেরো বছর আছে তাদের কাছ থেকে এটা মানুষের আকাঙ্ক্ষার ভিতরে থাকেই তারা এই জায়গাটা হাত দিবে হ্যাঁ অনেক সরকার হয় কি এসে পরের আর থাকে না সে করতে পারে না আমরাও বিভিন্ন উনি একটা সংগঠনের নেতৃত্বে আপনি দেন আমরা দিই এটা যে হয় মেয়াদটা কম কারণে ভোটের জনপ্রিয়তা কমবে আসে অনেক সময় অনেক জায়গায় আমরা হাত দিতে পারি কিন্তু এইসব জায়গা এই সরকারের কাছে চাওয়া পাওয়ার আর কিছু না মানুষ এইটুক চায় যে বাজার নিয়ে যেই অবস্থা এই বিশৃঙ্খলা যাতে দূর নয় আমি জানি না প্রধানমন্ত্রীর কানে আমাদের মন্ত্রীদের কানে এই খবর যায় কি না যে গোল আলু যেটা দেশি বগুড়া বা মমি সিংহের আলু বলে ঢাকায় পরিচিত সেটার মূল্য এখন ষাট টাকা কেজি কিলো আর সাধারণটা হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ টাকা পেঁয়াজের দাম সত্তর পঁচাত্তর টাকা এখন এগুলো দিনে দিনে বাড়ছে কেনে দিনে বাড়বে কেন আরেকটা মজার ব্যাপার পরশু দিন গতকাল এটা আপনার বাণিজ্যমন্ত্রী বললো যে চিনির দাম বাড়ানো হচ্ছে কিন্তু অনেক আগেই বলো যদি এইটা এখন ওই নির্ধারিত দামে না বেছে তাহলে আমি তো আমাদের কোর্টকে পড়া এটা কতদিন যাওয়ার পর বলতেছি এবং কবে পাঠাবে এটার ব্যবস্থা নেই একটা লিগ অর্থাৎ একটা এই যে উদাসীনতা এই যে খামখালিপনা এই খামখালিপনা অনেক সংকট আছে বাংলাদেশে এর ভিতরে এই খামখালিপনা কিন্তু সহ্যের বাইরে চলে যায় মানুষের সরকার কোনো কোনো কিছু পারছে না ধরেন আমি যেটা বললাম একটু আগে বিদ্যুতের একটা অ্যাক্সিডেন্টাল কারণই আছে কিন্তু এর সাথে যখন এইসব ক্ষোভগুলো জড়িত হয় তখন কিন্তু বড় হয়ে যায় গভর্নমেন্ট বলছে যে আমেরিকা চায় না শেখ সিনার সরকার আবার ক্ষমতায় আসুক বা ক্ষমতায় থাকুক এইসব কিচ্ছু হবে না যদি তার বাজার দর সে নিজের জায়গায় অর্থাৎ মানুষের আয়ের জায়গায় নিয়ে আসতে পারে কে কি চাইল না চাইলো তাতে কিছু যায় আসে না আমার দেশ আমার মতো শেখ হাসিনাকে মানুষ বারবার চাবে কারণ এই জায়গাটা হাত দিতে হবে আইনশৃঙ্খলা হাত দিতে হবে আইন শৃঙ্খলা আমি তারপরেও বলবো যথেষ্ট উন্নতি হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর অনেক দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে আমাদের এত বেশি মানুষ এত কম সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর লোক এই মিলিয়ে এটা কিন্তু কারাপশানটা ঠেকাইতে পারে নাই বৈষম্য রোধ করতে পারে নাই বৈষম্যের ব্যবধান কমাইতে হবে কমাতেই হবে আর হচ্ছে আমি যেটা বারবার বললাম যে নিত্য প্রয়োজনীয় শিশু খাদ্য থেকে মানুষের যেটা প্রতিদিন লাগে সেটা মানুষের যদি ক্রয় সীমানার ভিতরে রাখা হয় যেটা উনি একটু আগে বললেন বা আপনিও বললেন যদি সরকারি কর্মচারীদের বেতন সামান্য বাড়ানো হয় বাজারে একটা আগুন লাগবে তাহলে সেই ক্ষেত্রে কী করা যায় তো যদি ওরাই যদি বাংলাদেশের এই সত্তর কোটির ভিতরে পনেরো লাখ মানুষ যদি মানুষ হয়ে থাকে এই পনেরো লাখের পরিবার ধরলাম সব মিলিয়ে ধরেন এক কোটি লোকই ধরলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক কোটি লোকই যদি মানুষ হয় তা আর বাকি ষোলো কোটির অবস্থা কী

ওয়াশার দুর্নীতি রোধ করা গেলে ওয়াশা লাভ কিন্তু ওয়াশার এমনি কিন্তু বছর পর বছর আছে কোন ক্ষমতা বলে আমি জানি না বাংলাদেশ ফুটবলের কোনো ন্যূনতম ডেভেলপমেন্ট নিচের দিকে যাচ্ছে র্যাঙ্কিংয়ে কিন্তু এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আছেন তিনি সাংবাদিকদের অপমান অবদাস্থগুলো কথা বলেছেন এইসব জিনিসগুলো যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে দুর্নীতি হচ্ছে এখন বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা এবং দুর্নীতি কোনো কোনো বাধা আসে না

পারবে তারা ধন্যবাদ আপনাদের দুজনকে আপনার স্টুডিওতে আসার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের এই সময়ের আয়োজন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি শুভরাত্রি